একই সময়ে অনেকগুলো পরীক্ষা হওয়াতে একটু ভোগান্তি হচ্ছে, যে কারণ আমরা একটি পরীক্ষাকে নির্ধারণ করতে হচ্ছে আমাদের, কারণ এই সময় আর অনেক পরীক্ষা আছে, সকালবেলাও ছিল। তো এটা আমাদের আসলে ভোগান্তি, কারণ আমরা মনে করেন টাকা পয়সা টাকা দিয়ে তো আমরা ইয়া করতেছি, পরীক্ষার জন্য নিবন্ধন করতেছি, তো আমরা দেখা যাচ্ছে একই সঙ্গে দেখা যাচ্ছে 10-12টা পরীক্ষা হওয়াতে আসলে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, কারণ আমরা একটাতেই আসলে পরীক্ষা দিতে পারতেছি, যার ফলে আমাদের অর্থনৈতিকভাবে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা অন্যান্য পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করতে পারছি, তো আমাদের সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কি ভেঙে ভেঙে দেওয়া যেত না, বা ধরেন ঢাকা ভার্সিটির মতো আপনাদের দিনাজপুরেই কি পরীক্ষার সিস্টেম করা যেত না? দিনাজপুরে না করলেও বিভাগীয় পর্যায়ে তো করা যেতই, কারণ দিনাজপুর রংপুর যে আমাদের বিভাগগুলো আছে, কারণ যেহেতু কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিল, বিশ্ব ভর্তি পরীক্ষা, তো যদি যেহেতু বিসিএসওর মতো বড় একটা পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে, তো আমার মনে হয় যদি এই পরীক্ষা যারা নিয়ে থাকে তারা যদি চায় অবশ্যই বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব।